দেখুন ঘটনা দুর্ঘটনা যাই হোক জীবনহানি হয়েছে তার জন্য ইনকোয়ারি হওয়া উচিত দোষীদের সাজা পাওয়া উচিত কারণ পরবর্তীকালে এরকম ঘটনা না হয় নিশ্চয়ই কোথাও গণ্ডগোল আছে সেটা সরকার খুঁজছে এবং সঙ্গে সঙ্গে নজনকে অ্যারেস্ট করেছে কিন্তু যারা নির্মীয় নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়ে যায় এখানে যেখানে তৈরি করা সমস্যা থেকে মানুষ মারা যায় মালের মতো জায়গায় তার জন্য কাউকে অ্যারেস্ট করা হয় না এখানে ঢাকুরিয়া ব্রিজ বলুন এই মাঝিরহাটে ব্রিজ ভেঙে পড়েছিল কে কে দোষ ছিল পুরোনো ব্রিজ ভেঙে পড়েছে আর সরকার ওখানে ফিট সার্টিফিকেট দেয়নি কিন্তু কেউ না কেউ বদমাইশি করেছে তার জন্য জীবনহানি হয়েছে এত মানুষ মারা গেছেন দুর্ভাগ্যজনক এবং খুব বড় ঘটনা সরকার খুব গুরুত্ব দিচ্ছে প্রধানমন্ত্রী নিজেই ইনিশিয়েটিভ নিয়েছেন ফোন করছেন নেতারা গেছেন মুখ্যমন্ত্রী গেছেন আমাদের মালে তো মুখ্যমন্ত্রী এক মাস পরে গেলেন লোকে সান্ত্বনা দিতে কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পৌঁছে গেছেন পনেরো মিনিটের মধ্যে রেস্কিউ অপারেশন শুরু হয়ে গেছে উনিশ মিনিটের মধ্যে যারা আহত তাদের হসপিটালে পৌঁছে দিয়েছে দুর্ঘটনাটা তো কেউ ঘটায়নি ইচ্ছা করে ঘটেছে তো যারা যখন ইস্যু পান না দুর্নীতিতে ডুবে যাচ্ছেন তারা ব্রিজের তলায় লুকোতে চাইছেন এই করে বেশি দিন চলে না নিঃসন্দেহে দুর্ঘটনা হয়েছে সারা দেশ সারা দুনিয়া তাতে দুঃখিত আমরাও দুঃখিত দোষীরা সাজা পাবেই কিন্তু যারা এই সুযোগে রুটি সেঁকতে চাইছেন সেটা খুব নিন্দনীয় কাজ করছেন